যে বিয়ের ফুল, নারীর মন, দুই নয়নের আলো, বা আরো যে ছবিগুলো আছে, আমার অন্তরে তুমি, অনেক ছবি, এই ছবিগুলো মানে ধারাবাহিকতা রেখে আপনাদেরকে যারা ছিলেন, যারা ছিলেন আপনারা, তারা কি আরেকটু উদ্যোগ নিয়ে কাজ করতে পারতেন না? চাইলেই চাইলে চাইলে পারতাম না, এই কথাটা ঠিক না, অবশ্যই পারতাম, উচিত ছিল। তখন তো আসলে আরও ছেলে মানুষই ছিলাম, তো যে জিনিসগুলো ওই যে বললেন যে রিয়েলাইজ, আসলে রিয়েলাইজ কিছু না কিছু তো মানুষ করে। ফ্লপ ছবি বা হয়েছে, হয়নি যে তা না, হয়েছে, তবে চেষ্টা করি ভালো ছবি দেওয়ার জন্য। কারণ একটি ভালো ছবি দিলে হয় কি যে একটি প্রোডিউসার সে স্ট্রং হয়। স্যার, এমনিতে এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যে আমরা প্রায় শুনে থাকি বা অনেকাংশে সোহান রহমান সোহান ভাই বলেও থাকেন যে আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব বা দূরত্ব ছিল, বা আপনি মানে আপনার কারণে হয়তো তিনি একটু সরে গেছে, বিরক্ততাও হতে পারে, বা যে কোনো বিষয় হোক, তা আপনাকে একবার মনে হয়েছে যে আসলে আপনার কোনো ভুল ছিল, অথবা ভুল ছিল না, ভুল বুঝাবুঝি ছিল, অথবা ভুল যদি হয়ে থাকে? আমার আসলে আমার এতটুকু জানা নেই, আমি সবসময় ওনাকে শ্রদ্ধা করেছি, এখনও পর্যন্ত করি। এটা ওনাকে এক বাক্যে প্রকাশ করতে হবে, কারণ পরিচালক সোহানুর রহমান সোহান কোনোদিনও এই কথাটি বলতে পারেন না যে আমি কখনো ওনার সাথে বেয়াদবি বা কোনো ধরনের কোনো আচরণ করেছি। আমি আজও অবধি করিনি, কারণ আমি সবসময় আমি ওই পরিবারের সন্তান যে পরিবার কখনো আমাকে বেয়াদবি করতে শিখায়নি। তো সুতরাং বেয়াদবি তো প্রশ্নই ওঠে না, এটি কখনো উনি বলতে পারে বলে আমি কখনো বিশ্বাস করি। তাহলে কি এটা কি নিচু কি ভুল বোঝাবুঝি ছিল, বা অন্য কেউ হতে পারে, উনি হয়তো বা আমার কোনো না কোনো কাজে হয়তো কষ্ট পেতে পারেন, বা দেখা যায় কি অনেক সময় ফিল্মের বিষয়টা হয় কি যে আমি তখন অনেক প্রচুর ছবির কাজ করছি, ওনার ছবিরও কাজ করছি, শিডিউলের হয়তো একটু প্রবলেম এদিক ওদিক হতে পারে, ওনাকে প্রপারভাবে দিতে পারি নাই, হয়তো বা মনোক্ষুণ্ণ হতে পারে। এমনিতে কি আপনার এখনো কি মনে হয় যে আসলে আমাকে আরেকটু সতর্ক থাকা উচিত ছিল? সতর্ক থাকা তো উচিত ছিলই। হ্যাঁ, এখানে আসলে মানে অনেক ধরনের মানুষ বিচরণ করে, তো যাক সেই সমস্ত জিনিস নিয়ে আসলে নাই বললাম। আমার কথা হলো যে ফিল্মের প্রতিটি মানুষের জন্য আমি যে জিনিসটি আশা করি যে সবাই যেন ভালো থাকে। এমনিতে আপনি যেই গল্পে অভিনয় করতেন, যেই গল্প, যেই সংলাপ, যেই চরিত্র, যে নায়িকারা ছিলেন, আপনারা তো কোনো অংশেই ফ্লপ ছবি উপহার দেননি, একটাও না মনে হয় না। তারপরে না, ফ্লপ ছবি বা হয়েছে, হয়নি যে তা না, হয়েছে, তবে চেষ্টা করি ভালো ছবি দেওয়ার জন্য। কারণ একটি ভালো ছবি দিলে হয় কি যে একটি প্রোডিউসার সে স্ট্রং হয়, সে আরেকটি ছবি বানানোর চিন্তা ভাবনা করে, ঠিক আছে? এই এই জিনিসটি তো সবসময় চেষ্টা করি যে ভালো ছবি উপহার দেওয়ার জন্য। কেউ কখনো চায় না যে আমি খারাপ প্রেজেন্টেবল করি কোনো কিছু। আপনাকে বারবার সরবর সোহানের কথা বলেছি এই জন্যে যে এই সাক্ষাৎকারে তিনি কিছুদিন আগে আমাকেই বলেছেন যে আসলে আমার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, আমার উচিত ছিল আরও মানে স্থির থেকে শাকিল খানকে আরও কাজ করানোর, মানে এই বিষয়টা মানে জানানোর জন্যই আপনার কাছে বারবার আমার আশা আর কি। আসলে তিনি একটা কথাই বলেছেন যে আসলে হয়তো তার সাথে আমার ভুল বুঝাবুঝিটা বেশি হয়ে গেছিলো, আর যদি তাকে নিয়ে আরও বেশি কাজ করাতাম সে আরও ভালো অবস্থানে থাকতে পারতো বা থাকতো, হয়তো তিনি অনুশোচনা প্রকাশ করার মতো আপনাকে পায়নি বা দেখা হয়নি, কিন্তু আপনার প্রতি স্নেহটা এখনও আছে। আপনি না, আমি আমি অবশ্যই তাকে শ্রদ্ধা করি এবং প্রাণ ধরে শ্রদ্ধা করি। আজকে পরিচালক সমিতির সভাপতি উনি, ওনার দীর্ঘ আয়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। একজন সোহানুর রহমান, কিন্তু সোহান একজন গুণী পরিচালক সত্যিকার অর্থে, এবং অনেক কিছু জানেন, যে জিনিসটি ওনার কাছ থেকে শেখা। এবং আমি তো আসলে এই ফিল্ম সম্পর্কে আমার কোনো আসলে কোনো জ্ঞান ছিল না এবং আমি জানতামও না, ওনার হাত ধরেই কিন্তু সব কিছু শেখা। এটাই সত্য, এটা চিরন্তন সত্য। আমি সবসময় বলেছি যে আমি এই মানুষটিকে প্রাণ ধরে শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং কখনো জানি না মানুষটি কারোর সামনে কী বলেছে জানি না, তবে আমার দৃঢ় বিশ্বাস উনি কখনো বলতে পারবেন না যে শাকিল খান কখনো ওনার সাথে বেয়াদবি করেছে। আচ্ছা, এমনিতে একটা বিষয় জানার আগ্রহ সকলেরই যে কীভাবে তার চোখের সামনে পড়লেন, মানে আপনাকে না আচ্ছা তার চোখের সামনে না, একটি প্রোডাকশন হাউস ছিল আনন্দমেলা সিনেমা লিমিটেড, এটা হলো গিয়ে সুকুমার রঞ্জন ঘোষ এবং হলো গিয়ে সিরাজ ভাই, ওনাদের দুজনের এই প্রোডাকশন।
তো সেই আনন্দমেলার সিনেমার যে ইয়েটি ছিল, প্রোডাকশন ছিল, সেই প্রোডাকশনের মাধ্যমেই আমার আসা। তারপর ওখান থেকে ওনাকেও ওইভাবে সিলেকশন করে, সোহানুর রহমান সোহান ওনাকেও সিলেকশন করে, উনি ওখান থেকে ওই ঘর থেকে অনেকগুলো ছবি বানিয়েছেন, পরবর্তীতে এই ছবিটিও বানিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। এমনিতে আপনার মূল নাম তো আহসান। হ্যাঁ, আমার, হ্যাঁ, শেখ শাকিল আহসান আহসান, কিন্তু সোহানুর সোহান ভাই শাকিল খান নাম দিয়েছেন। শাকিল আমার অরিজিনাল নাম, ধারাবাহিকতা রেখে আপনাদেরকে যারা ছিলেন, যারা ছিলেন আপনারা, তারা কি আরেকটু উদ্যোগ নিয়ে কাজ করতে পারতেন না? চাইলে পারতাম না, এই কথাটা তো ঠিক না, অবশ্যই পারতাম, উচিত ছিল। তখন তো আসলে আরও ছেলে মানুষই ছিলাম, তো যে জিনিসগুলো ওই যে বললেন যে রিয়েলাইজ, আসলে রিয়েলাইজ কিছু না কিছু তো মানুষ করে, তখন কিছু এখনকার ওই আগের ছবিগুলো দেখলে ভুলগুলো দেখতে পাই, তো এগুলো তো সংশোধন করার আর কোনো রাস্তা আসলে নেই। কখনো কি ফেরা ইচ্ছা আছে, সম্ভব কি না? ফেরার ইচ্ছা মানে এখনও আসলে চিন্তা ভাবনা এরকম করিনি, তবে ভালো লাগার মাধ্যম তো, কখন ফিরে আসি তাও তো বলতে পারি। আচ্ছা, এমনিতে সুহুল রানা ভাই একটা কথা বলেছেন যে চলচ্চিত্র কিন্তু কমায়, মানে মরে গেছে ডাইট, তো আপনারা একটা সুন্দর স্বর্ণালী সময় কাটিয়ে এসেছেন, দর্শকদেরকে আপনারা গল্পের মাধ্যমে, সংলাপের মাধ্যমে হলে নিয়েছেন, সেই শান্তির, সেই মানে প্রিয় জায়গাটা এখন শ্মশানে পরিণত হয়েছে বলে অনেকে মনে করেন, খবর রাখেন কিনা বা খারাপ লাগে না একটু? না, রাখি রাখি, খারাপ তো অবশ্যই লাগে। দেখেন, আমরা চাই না চলচ্চিত্র কখনো বন্ধ হয়ে যাক। চলচ্চিত্র ছিল বঙ্গবন্ধুর একটি স্বপ্নের জায়গা, বঙ্গবন্ধুই কিন্তু প্রতিষ্ঠিত করে গেছেন আজকে এই ইন্ডাস্ট্রি বলেন, তো সুতরাং আমরা কখনো চাই না। আর আজ সাংস্কৃতিক মানুষ হিসেবে আমি চাই না, যেহেতু সাংস্কৃতিকে ভালো লাগে, বিধায় তো এসেছি বলেই তো এতগুলো কাজ করেছি। হ্যাঁ, সেখানে তো একটি পরিবারের মতো তো একটি ছিলাম, একটি মায়া জন্মে গেছে, কখনো যখন শুনি যে এই মানুষগুলি কষ্টে আছে তখন তো খারাপ লাগে, তাই না? কখনো চাই না যে এই জিনিসটাকে শ্মশান ঘাটে পরিণত হোক, এইটা এখানে কোনো কার্যক্রম হবে না, এটা কখনো চাই না। মনে প্রাণে আমার এখনও মধ্যে বিশ্বাস যে ফিল্ম একটি সময় আবার ফিরে আসবে সেই আগের মতো জন্ম।